গাইস, সো ইদানিং দেশে একটি প্রশ্ন উঠছে, আমেরিকা কি তাহলে বাংলাদেশের সরকার পরিবর্তন করবে? সো দেখুন, এটা কখনো সিক্রেট না, আমেরিকা অনেক দেশেই তাদের নিজেদের স্বার্থের জন্য সরকার উলটপালট করেছে এবং নিজেদের পাপের সরকার বসিয়েছে, যেমন হচ্ছে ইরাক, তারপরে লিবিয়া, সিরিয়া, তারপরে আপনার দক্ষিণ আমেরিকা অনেক দেশ আছে যেমন ইকুয়েডর, তারপরে উরুগুয়ে, এছাড়া মেক্সিকো, এইসব জায়গায় আমেরিকা ইন্টারফেরেন্স করেছে। এছাড়া যে যে অনেক জায়গায় আছে যেখানে আমেরিকার স্বার্থ আছে, সেখানে আমরা দেখতে পাই যে আমেরিকা তার ডিক্টেটারশিপকেও সমর্থন দিয়েছে। যেমন আমরা মধ্যপ্রাচ্যের দিকে দেখতে পাই যে আমেরিকা কিন্তু ডেমোক্রেসিকে সাপোর্ট করে, কিন্তু মধ্যপ্রাচ্যে অধিকাংশ দেশ এখন রাষ্ট্রতন্ত্র, যেমন সৌদি আরব, আরব আমিরাত এবং আপনার বাহরাইন, কুয়েত, এইসব দেশকে কিন্তু তারাই প্রোটেকশন দেয় রাজ পরিবারকে। তো আমেরিকা পারবে কি পারবে না, এটা এটা মানে এরকমটা আমেরিকা করেছে এর আগেও, কিন্তু আমাদের এখন দেখতে হবে যে আমেরিকা যদি আমাদের দেশের সরকার পরিবর্তন করে, তাহলে এর কি 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 কনসিকোয়েন্সেস আমাদের ফেস করতে হবে। তো দেখুন, স্বাভাবিকভাবে আমেরিকা কোনো দেশের যদি সরকার পরিবর্তন করে এবং কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সাহায্য করে, তো তারা তো আর এমনি এমনিতেই করবে না, তাদেরাও নিশ্চয়ই কিছু একটা চাবে। তো বাংলাদেশ যদি এমন আমেরিকার ইনফ্লুয়েন্সে এসে কোনো একটা নির্বাচনে আপনার সরকার পরিবর্তন হয় বা কোনো কিছু হয়, তাহলে এইখানে সরাসরি আপনার চীন ও ভারতের স্বার্থে আঘাত আসবে, এবং চীনের থেকেও বেশি বড় মাথা ব্যথার কারণ হবে হচ্ছে সরি, ভারতের থেকে এটি বড় মাথা ব্যথার কারণ হবে চীনের, কারণ এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় বর্তমানে চীন এবং ভারতের একটি ব্যাটেল চলছে আর কি, আধিপত্য নিয়ে। এইখানে তারা কখনোই চাইবে না যে আমেরিকার মতো কেউ এসে সেখানে ভাগ বসাক। এছাড়া চীনের বাংলাদেশে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভে যেই আছে, সেখানে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটি পজিশনে আছে, তো আমেরিকা ইনফ্লুয়েন্সে এসে সে এখান থেকে সরে যাওয়া এটা চীনের চীন কখনোই মেনে নেবে না, এবং এর জন্য অনেক বড় পরিণতি ভোগ করতে হবে। আর আর আমরা দেখেছি যে রিসেন্টলি আমরা যেই জিনিসটা দেখেছি আমেরিকা সরকার উলটপালটে, সেটা হচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে আমরা দেখেছি যে সেখানে সরকার পরিবর্তন করে আসলেও সেখানে কিন্তু স্থিতিশীলতা আসেনি, উল্টো জনগণ কিন্তু তো আমেরিকার পথে আরো পরে আরও দূরত্ব বেড়ে গেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটাই হবে, আর এটা আমাদের পরিহার করা উচিত, কারণ বিদেশিদের আমরা নিজেদের দেশে এইভাবে নাক গলাতে দিতে পারি না। কারণ চিন্তা করে দেখুন, আজকে অন্য একটা রাজনৈতিক দল আছে, কালকে যদি তেমন অন্য কোনো একটা সুপার পাওয়ার দেশ যেমন রাশিয়া অথবা চায়না তাদের ইনফ্লুয়েন্সের জন্য এসে অন্য কোনো বিরোধী দলকে সমর্থন দিয়ে সে বর্তমান সেই সরকারকে হটিয়ে দিয়ে তারা তাদের মতো পরিচালনা করলে, এতে দিন শেষে ক্ষতি তো আমাদের, আমাদের দেশটাই তো একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হবে, যেমনটা হয়েছিল আপনার ইউক্রেন। ইউক্রেনে একটা রাশিয়ার পাপেট গভর্নমেন্ট ছিল, সেই পাপেট গভর্নমেন্টকে উঠিয়ে একটা আমেরিকান ঘেঁষা, ইউরোপিয়ান ইউনিয়ন ঘেঁষা একটা গভর্নমেন্টকে বসিয়েছে, এবং এখন তারা যুদ্ধের মতো দিন অতিবাহিত করছে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদের কোন সময়টা ভালো ছিল, রাশিয়ান পন্থী একটা গভর্নমেন্ট ছিল তখন, নাকি বর্তমানে যেই আমেরিকান পন্থী যে গভর্নমেন্ট আছে, বা বা একটা এক মুহূর্তের জন্য ভেবে নাম যে একজন দেশপ্রেমিক একটা গভর্নমেন্ট আছে তার জন্য, তার মধ্যে পলিটিক্স খুবই একটা আনপ্রেডিক্টেবল জিনিস। এবং আমেরিকার আর একটা এই কারণে এখানে বাংলাদেশ নিয়ে এত ইন্টারেস্টেড, কারণ এই অঞ্চলে তাই আমেরিকার কিন্তু খুব একটা ভালো কোনো বন্ধু নেই, এবং তারা বর্তমানে কোনো মানে অন্যান্য যেসব দেশ আছে সেখানে তাদের পাপেট গভর্নমেন্ট বসানোর মতো সেরকম কোনো গভর্নমেন্ট দেশ নেই। ফিলিপিন্স ও আমেরিকার সম্পর্ক অনেকটা খারাপ হচ্ছে, এবং ভিয়েতনামের সাথে তাদেরও সম্পর্ক অতটাও সে আগের মতো নাই, যেহেতু এখন অর্থনৈতিকভাবে তাদের সম্পর্ক অনেকটা ভালো হয়েছে, তবে আমেরিকা যেই যে জিনিস চায় সেগুলো ভিয়েতনাম থেকে পাবে না তারা। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।